রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। বর্তমানে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন এবং মত প্রকাশের পূর্ণ অধিকার ভোগ করছে। দুপুরে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বজলুর রহমান স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দায়িত্বশীল সাংবাদিকতাই পারে একজন সাংবাদিককে পেশাগত উৎকর্ষের শীর্ষে নিয়ে যেতে। এ সময় গণমাধ্যমকে একপেশে না হয়ে তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের আহ্বান জানান আব্দুল হামিদ। সরকারের গঠনমূলক সমালোচনা করে দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে জাতীয় স্বার্থকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়ারও পরামর্শ দেন রাষ্ট্রপতি। গণমাধ্যম ও গণতন্ত্র একে অপরের পরিপূরক। সংবাদপত্র জনগণের মতামত ও আশঙ্কাকে তুলে ধরে এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেয়। সংবাদ ও মতামত পরিবেশনে মিডিয়া দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে, এটাই সকলের প্রত্যাশা।